ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহি যে সময় তো ভাই আপনার প্রশ্নটি হচ্ছে কোরআন শুন কোথায় বলা হয়েছে যে আল্লাহ তাবার কাত মানুষকে স্বাধীন শক্তি দান করছেন যেই স্বাধীন শক্তির কারণে মানুষ ইচ্ছা করলে ভালো কাজও করতে পারে ইচ্ছা করলে খারাপও কাজ করতে পারে যে সময় তো ভাই এ বিষয়ে কোরআন এবং সুন্নাতে যথেষ্ট আলোচনা আছে আমি কিঞ্চিত এখানে দলিল ভিত্তিক আলোচনা করার জন্য চেষ্টা করি ও মাতাউ বিল্লাহ আবিল্লাহ শৈত নজিম ইন্না হা হুসিল ইম্মা শাহ কিরা ইমা কাপুর সুর ইনসানের তিন নম্বর আল্লাহ তালা বলেন আমি তাকে অর্থাৎ মানুষকে পথ দেখিয়ে দিয়েছি এখন সে হয় কৃতজ্ঞ হয় না হয় অকৃতজ্ঞ হয় দেখেন এখানে স্বাধীন শক্তিটি আল্লাহ তাদের কথালা বলেন আমি তাকে পথ দেখালাম সে এই পথের মধ্যে এটা ভালো এটা খারাপ সে জানে এরপরে তার এখতিয়ারে আছে সে কোনটা অবলম্বন করবে তাহলে এখানেও আল্লাহ কথা কথালা বন্ধ স্বাধীন শক্তি সম্পর্কে যে বললেন যেটা স্পষ্ট সুরে ইনসানের তিন নম্বর আয়াতে ইন্না ইনা সাবিলা ইম্মা শাকিরা ও কাপুরা আমি যে তাকে পথ দেখিয়ে দিয়েছি এখন সে হয় কৃতজ্ঞ হয় না হয় অকৃতজ্ঞ হয় অর্থাৎ সে যেটা ইচ্ছে করি নিবে করবে সেটাই সে পাবে দ্বিতীয় আরও দলিল আছে যেটা সুরশ শফাতের নব্বই নম্বর আয়াত আল্লাহ তোমার কথা বলেন ওল্লা হুম ওয়ামা তামালুনা আল্লাহ তোমার কয়া তালা তোমাদেরকে সৃষ্টি করছেন এবং তোমাদের আমলকেও সৃষ্টি করছেন তো আমাদের আমল কি আমাদের আমল দুইটা ভালো হইতে পারে মন্দ হইতে পারে সৃষ্টি করছেন আল্লাহ তোমার কয়া তালা কিন্তু এক কেয়ার করতেছে কে বান্দা এভাবে একটা হাদিস হাকিমের মধ্যে আছে এবং হাদিসটা সহি ইমাম জাহাবি এবং আলবানী একমত এই হাদিস সহি হওয়ার বিষয়ে রাসুল সাল্লাম বলেন ইন আল্লাহ খালিক কুল ইসান ইন ওয়া সুন আতাহু নিশ্চয় আল্লাহ তাবার কাল ইন আল্লাহ খালিক কুল্লি সনে ইন ওয়া সুন আতহু অর্থাৎ আল্লাহ তাবার কাল প্রত্যেক খালিকু কুল্লি সানে এই পৃথিবীতে যত আমরা দেখি যে কর্মকার আছে এগুলোকে আল্লাহ তে সৃষ্টি করছেন এবং তার কর্মকে সৃষ্টি করছেন তাহলে পৃথিবীতে যত কর্মকার এবং পৃথিবীতে যত কর্ম আছে সবগুলার সৃষ্টিকর্তা কি আল্লাহ আলা। তাহলে এই হাদিসের মধ্যে আল্লাহ আলা বলছেন সনে সৃষ্টিকারক তাহলে সৃষ্টিকারক এখানে ভালো কাজের সৃষ্টিকার হইতে পারে খারাপ কাজেরও সৃষ্টিকারক হইতে পারে আর আপনি সুরে শামসে সাত এবং আয় আট নম্বর আয়তের মধ্যে দেখেন ওয়ান অফ সিংহা ফা আল্লাহা মাহা ফুজুরহা ও তাহা আল্লাহ তাবর কাতালা নফস অর্থাৎ মানুষের সত্তার শপথ এবং জাল্লা তাবর কতালা উত্তম অবকাঠামো দিয়া মানুষকে সৃষ্টি করছেন এর শপথ এর ফলে বলতেছেন ফা আল্লাহা মাহা এর ফলে আল্লাহ তাবর তাকে নির্দেশ দিয়েছেন ফুজুরাহা ও তাকওয়াহা তার অপকর্মের ব্যাপারে এবং তার ভালো কর্মের ব্যাপারে তাকে আল্লাহ তাবার কালা যে পথ প্রদর্শন করছেন তাহলে এই পথ প্রদর্শনের উদ্দেশ্য তাকে আল্লাহ তালা সাদৃশ শক্তি দিচ্ছে সে এবার যেটাকে গ্রহণ করে এছাড়া আপনি সুরা আল ইমরান একশো পঁয়তাল্লিশ নম্বর আয়তে পাবেন ওয়ামাই ইউরিদ সাওয়াব আর দুনিয়া নু মিনহা মিনহা ওয়ামাই ইউরিদ সাব আল আখরাতে মিনহা যে ব্যক্তি দুনিয়ায় প্রতিদান পাওয়ার আগ্রহী তাকে দুনিয়ার কিছু প্রতিদান তাকে দিয়ে দেওয়া হবে ওয়ামাই ইউরিদ আর যে ব্যক্তি সবাব আল আখেরা আখেরাতে প্রতিদান চাবে নৌতিহিমিন আমি তাকে আখেরাতে প্রতিদান দিয়ে ধন্য করব। তাহলে এখানে আল্লাহ আবার কথা হলো করলেন যে বললেন যে মাই ইউরিদ যে চায় তাহলে কি আছে স্বাধীন শক্তি আছে দুনিয়াটাও চাইতে পারে তাও চাইতে পারে তাহলে স্বাধীন শক্তি আল্লাহ আলাহ দিলেন এটা এই সুরা আল ইমরানের একশো পঁয়তাল্লিশ নম্বর আয়তে দ্বারা সুপ্রমাণিত হলো এছাড়া আপনি সুরা ইনসানের উনত্রিশ নম্বর আয়তের মতো দেখতে পাবেন ইন্না হাজি তাজকিরা ফামাং সাহাত রাব্বিহি সাবিরা এটা হচ্ছে আল্লাহ ফাকের পক্ষ থেকে একটা দিক নির্দেশিকা ফামান সাহাত্তা খাজা সুতরাং যেই ব্যক্তি তার প্রতিপালকের দিকে রাস্তা বানিয়ে নিতে চায় তাইলে ফামান সাহাত্তা খাজা ইলা রাব্বিহি সাবিলা তাইলে সে তার প্রতিপালক দিকের দিকে সে ইচ্ছা করলে কি নিতে পারে রাস্তা বানিয়ে নিতে পারে অর্থাৎ সঠিক পথে চলার অধিকার সে পায় তাহলে এখানে ভিতরে কি ইচ্ছা শক্তিটা আল্লাহ পাক তাহলে এই সূরায় ইনসানের 29 নম্বর আয়াতে তারও সুপ্রমাণিত হলো তাছাড়া বুখারীর একটা বর্ণনায় তা পাইবেন ইন্নাল্লাহা খায়্যারা আবদান বাইনা আদ-দুনিয়া ওয়া বাইনামা ইনদহু ফাক্তার মা ইনদহু আল্লাহ তাবারক ওয়া তাআলা আপন বান্দাকে স্বাধীন শক্তি দিলেন অর্থাৎ স্বাধীনতা দিলেন দুনিয়াতে থাকার ব্যাপারে এবং আল্লাহ তাআলার নিকটে যাওয়ার ব্যাপারে তখন ওই বান্দা যে আল্লাহ তাবলার নিকট জিতে আছে এটাকে সে কি করে গ্রহণ করলেন তাহলে এই হাদিস দ্বারা সরাসরি বান্দার স্বাধীন শক্তির কথা স্বীকার করা হয়েছে আশা করি বুঝতে পারছেন বাকি আল্লাহু আল্লাহ আসসালামাইকুম রহমতুল